আর আমরা যেন আমাদের সময়কে কাজে লাগাই। বিশ্বনবী সবসময় বলতেন সময়কে কাজে লাগাও, কোনো প্রিভিলেজকে পেলে এটাকে কাজে লাগাও। বিশ্বনবী বলতেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও। হায়াতাকা কবলা মাউতিক, শুনতেছেন? বিশ্বনবী বলতেন সুযোগকে কাজে লাগাও। কি কাজে লাগাও? সুযোগ কি সবসময় আসে? না। বারবার আসে? না। এজন্য সুযোগকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আছে। বিশ্বনবী বলতেন হায়াতাকা কবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও। এই জীবন আল্লাহর দেয়া সবচেয়ে দামি উপহার আমাদের জন্য, এটাকে যেন আমরা কাজে লাগাই। এরপরে বিশ্বনবী বলতেন শাবাবাকা কবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে 99% শ্রোতাই হচ্ছে যুবক। তোমরা অনেক কিছু করতে পারো প্রিয় ভাইয়েরা, তোমাদের মধ্যে অনেক শক্তি সম্ভাবনা, তোমরা চাইলে সমাজকে পাল্টে দিতে পারো, তোমরা চাইলে ইতিহাস গড়তে পারো। এই পৃথিবীতে ভালোবাসা হয়েছে, সব করেছে তোমাদের মতো তাগড়া ইয়াংরা যুবকেরা, চিল্লায় বলো ঠিক কিরা? এই জন্য বিশ্বনবী বলতেন শাবাবাকা কবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমাদের এই যে শক্তি রক্ত গরম, এটা ইসলামের পক্ষে কাজে লাগাও। কোন দলের পিছনে ঘুরো, কাদেরকে নেতা মানো, কোথায় যে স্লোগান দাও, কোথায় যে সময় কাটাও, একটু চিন্তা করার দরকার আছে না নাই? তোমার জীবনের সবচেয়ে মহেন্দ্র ক্ষণ এটা, কয়েক বছর পরে এই শক্তিটা থাকবে না। এখন যারা মুরব্বী তারাও একসময় যুবক ছিল নাকি? তারা ছোটবেলা থেকেই মুরব্বী? তারাও যুবক ছিল, তাদের গায়ে অনেক শক্তি ছিল। এজন্য এই সময়টা অল্প কিছু দিনের জন্য, রং ধরা যৌবন জং ধরে শেষ, থাকবে না। সময়ের আবর্তনে কালের বিবর্তনে এই কুচকুচে কালো দাড়ি একদিন সাদা হয়ে যাবে, তাই না? এজন্য এই যৌবনটারে যেন আমরা কাজে লাগাই। এখনই আমাদের কাজ করার সময়, এখনই ছোটার সময়, এখনই দৌড়ানোর সময়, সমাজকে পরিবারকে যা দেয়ার, আল্লাহর এবাদত যা করার, এখনই তো করার সময়। এজন্য আমরা যেন যৌবনকে কাজে লাগাই। তিন নম্বরে বিশ্বনবী বলেছেন ফারাগাকা কবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাও। মাঝে মাঝে এমন ব্যস্ত আমরা হয়ে পড়ি, নাভিশ্বাস, শ্বাস ফেলার জায়গা থাকে না, ঠিক কিনা? এর ফাঁকে যখন একটু অবসর পাই আমরা এবাদত করব কার? তারপর বিশ্বনবী ইসলাম বলেছেন গানাকা কাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। আমাদের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ যারা ধনী, আমাদেরকে ধন দিয়েছে কে? এটা কিন্তু পরীক্ষা। আল্লাহ ধনী বানিয়ে মানুষকে পরীক্ষা করে, আবার কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করে, ঠিক কিনা? তাই যারা সম্পদশালী হয়েছি তারা যেন এটাকে কাজে লাগাই, ইসলামের পক্ষে কাজে লাগাই। যাকাত যাদের ফরজ হয়েছে আমরা যেন যাকাত দেই। যাকাত যারা আদায় করে তাদেরকে পছন্দ করে কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, ঠিক কিরা? যাকাত দিলে আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিবে। বিশ্বনবী ইসলাম বললেন গানাকা কবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। এজন্য সম্পদশালী যারা হয়েছেন আপনাকে এই সম্পদ দিয়েছে কে? চিল্লায় বলেন কে? নাকি আপনি মালিক হয়েছেন? এটা তো কারুনের স্বভাব ছিল। কারুন বলতো ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার জ্ঞান বিবেক আর বুদ্ধি দিয়ে সম্পদ কামিয়েছি। না, তুমি তোমার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে কিছুই কামাতে পারো নাই, তোমাকে সম্পদের মালিক বানিয়েছে কে? এরপর বিশ্বনবী ইসলাম বললেন সিহ্হাতাকা কবলা মারাদিক কবলা সাকমিক, তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থ সময়টাকে ইসলামের পক্ষে কাজে লাগাও। আমরা যখন অসুস্থ থাকি তখন আমাদের কিছু করার ক্ষমতা থাকে? এই যে এখন আমরা সুস্থ যে রইলাম, আমাদেরকে সুস্থ রাখলো কে? এই সুস্থতার মর্যাদা যেন আমরা বুঝি। এই পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাতে বলেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যেন এগুলোকে কাজে লাগাই, এই যে আমাদের সময়টা আমরা যেন কাজে লাগাই, আমরা যেন ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে, ইমানের সাথে কথাগুলো শুনি এবং জীবনটাকে যেন পরিবর্তন করি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। আমরা আজকে কোরআনের সবচাইতে দামি সূরা থেকে কিছু কথা শুনবো, ইনশাআল্লাহ পড়েন। বলেন কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটি?
সবাই বলেন, একজন বলছে এখলাস, আর আপনারা সূরা ফাতে, আপনারা বাকারা, ওইদিকে ফাতেহা, পিছনে দলাদলি দেখছেন? হ্যাঁ, দলাদলি ছাড়া কোনো গতি নাই, দলাদলি থাকতেই হবে। আসলে সবচেয়ে দামি সূরা কোনটা আপনার? হ্যাঁ বলেন, কোন সূরা ছাড়া নামাজ হবে না? বাইতুল মুকাররমের ইমাম সাহেব যদি পড়ে সূরা ফাতিহা ছাড়া, কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাই সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ছে হবে? এমনকি বিশ্বনবী নিজেও যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে, ওই নামাজটা হবে? হবে না। কারণ বিশ্বনবী নিজেই বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতে পড়ে না তার সালাত হয় না। বিশ্বনবী বলেছেন এটা হচ্ছে আফদালুস সুয়ার, আযামুস সুয়ার, বুখারীর বর্ণনা, আযামুস সুয়ার মিন আল কুরআন আল কারীম, কোরআনের সবচাইতে দামি সূরা, যে সূরা ছাড়া নামাজ হয় না। সূরাটার নাম মুখস্থ আছে না সবার? নায়িকার কার? দেখি আমি কই, নায়িকার কার? একজন হাত তুলে কয় আছে? সবার মুখস্থ আছে না? আলহামদুলিল্লাহ। অনেক হিন্দু ভাইদেরও মুখস্থ, অনেক হিন্দু ভাইরাও সূরা ফাতিহা পড়ে, জানেন? আল্লাহ তাদের হৃদয়ের ভিতরেও তুমি ইমানের নূর দিয়ে হৃদয়টাকে নূরানি করো, এটা আমাদের রেসপন্সিবিলিটি। আমরা মুসলমানরা যদি আমাদের ইসলামের সঠিক কথাবার্তা মেসেজগুলো ঠিক মতো পালন করতাম, এই দেশে কোনো হিন্দু থাকতে পারতো না। সব ইসলামের সৌন্দর্য, ভালোবাসা ইসলামের ভিতরে ঢুকলেই লাভ, এই লাভ দেখা সব কালেমা পড়ে মুসলমান হয়ে যেত, ঠিক কিনা? কারণ আমরা নিজেরাই তো মানি না, নিজেদের মধ্যে কিলাকিলি আছে না নাই? তো এগুলো দেখে হিন্দুরা ভাবে আমরা যে ধর্ম পালন করি এটাই ভালো। তাহলে কোরআনের সবচেয়ে দামি সুরার নাম? আরো জোরে বলেন, সূরাতুল ফাতিহা, আউয়ালু সুয়ার নাযালা কামিলান, কোরআনের সর্বপ্রথম যে সূরাটা পূর্ণাঙ্গভাবে একসাথে নাজিল হয়েছে সেটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এর আগে কোনো সূরা পরিপূর্ণভাবে একসাথে নাজিল হয় নাই, পাঁচ আয়াত, দুই আয়াত, তিন আয়াত, পরে বিশ্বনবী এগুলো মিলাই নিছে। সুবহানাল্লাহ, পড়েন, আমরা কত সহজে কোরআন পেয়ে গেলাম। বিশ্বনবী যখন কোরআনের আয়াতগুলো আসতো, তিনি পড়তে 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 মুখ দিয়ে ফেনা তুলে ফেলতেন। আল্লাহ বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, ও নবী কোরআন পড়ার জন্য এত পেরেশান হবেন না। জিব্রাইল এসে যখন পড়ে যায়, আপনি সিম্পলি ওনার সাথে সাথে একবার পড়েন, এই কোরআনকে আপনার হৃদয়ে ঢুকায় দেওয়ার, হেফজ করায় দেওয়ার, আপনার সিনায় রেখে দেওয়ার দায়িত্ব কার? এরপর থেকে বিষ্ণু ইসলাম আর তাড়াহুড়ো করতেন না, সিম্পলি একবার পড়তেন, অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ, পড়েন। তাহলে কোরআনের সবচেয়ে দামি সুরার নাম সবাই বলেন, কি নাম? সূরাতুল ফাতিহা। এটাকে বলা হয় প্রিফেস অফ দ্য বুক, মানে কোরআনের ভূমিকা, হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার অফ দ্য হোলি কোরআন, কোরআনের প্রারম্ভিক চ্যাপ্টার, যে চ্যাপ্টার দিয়ে আল্লাহ এই কোরআনটাকে শুরু করেছেন। কোরআনে মোট চ্যাপ্টার কয়টা? 114টা। চ্যাপ্টার কয়টা? 114টা। কোরআনটা খুললেই সর্বপ্রথম যে চ্যাপ্টারটা পড়ে, যে সূরাটা পড়ে, সূরাটার নাম সূরাতুল ফাতিহা। আবার বিষ্ণুই বলেছেন এই সূরাতুল ফাতিহা হচ্ছে এই আল কোরআন আল কারিমের মা। সুবহানাল্লাহ, কইবেন না? উম্মুল কিতাব, উম্মুন মানি মা, কেন্দ্রবিন্দু। পুরো কোরআনে আল্লাহ যা বলেছে সূরাতুল ফাতিহার সাত আয়াতের ভেতরে আল্লাহ সংক্ষেপে তা বলেছে। তার মানে পুরো কোরআনকে যদি আপনি সংক্ষিপ্ত করে দেন, সেটা সূরায়ে ফাতিহা হয়ে যায়। আর সূরা ফাতিহাকে যদি আপনি ব্যাখ্যা করতে শুরু করেন, তাহলে পুরো কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন